সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? সেদিন অর্জুন যা করে গেছে বা বিজেপি যা করে গেছে ভাষায় প্রকাশ করা যায় না। নীতি নৈতিকতার প্রশ্নটা বড় ব্যাপার, রাজনীতি করাটা বড় ব্যাপার নয়। রাজনীতির মধ্যে নীতি নৈতিকতা থাকতে হবে, নীতি নৈতিকতা বিজেপির লোকেরা হারিয়েছে। অর্জুন সিং নিজের বুকে হাত দিয়ে বলুক না, সে নিজের রাজনৈতিক দলের সদস্য ছিল, সে সেই রাজনৈতিক দল থেকে কি পেয়েছে আর বর্তমান রাজনৈতিক দলকে নিয়ে সে গুন্ডামি করে বেড়াচ্ছে। পানিয়াটি গুন্ডামি করতে এসেছিল, পানিয়াটির নেতা হলো নির্মল ঘোষ আমাদের নেতা, শুধু পানিয়াটির নেতা জেলার নেতা নির্মল ঘোষ, তাকে মনে করে যে একা আক্রমণ করবো দিয়ে বেরিয়ে চলে যাব। নির্মল ঘোষের পেছনে পানিয়াটির 1 থেকে 35টা ওয়ার্ড আছে, সারা উত্তর চব্বিশ পরগনা জেলা আছে নির্মল ঘোষকে। এরা একটা কর্মী আক্রান্ত হলে আমরা তৃণমূল কংগ্রেস বিজেপিকে ছেড়ে কথা বলবো না, রাজনৈতিক লড়াই হবে আগামীকালকে, ওরা বুঝতে পারবে। আগামীকালকে 3টে উপনির্বাচন বিধানসভার, কত ধানে কত চাল তারা কালকে বুঝতে পারবে, আমরা বুঝিয়ে দেবো। আজকে আমাদের এখান থেকে মিছিল বেরোবে, পানিয়াটির 1 থেকে 35টা ওয়ার্ডের কর্মীদের নিয়ে স্বপন ঘোষের নেতৃত্বে নির্মল ঘোষের নেতৃত্বে আমরা মিছিল করবো। রাস্তায় আমরা রয়েছি, আমরা মানুষকে বলতে চাইছি পানিহাটির 1 থেকে 35টি ওয়ার্ড, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের ভাই বোনেদের, তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, বিজেপির সন্ত্রাস অপপ্রচারের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জ্যোতিপ্রিয় মল্লিক, স্বপন ঘোষ এদের নেতৃত্বে তৈরি আছে যে কোনো অবস্থার মোকাবেলা করতে। আর এখানে মাঝখানে এসে যে গুলি বোমা দেখিয়ে গিয়েছে অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক বলবেন, আমি বলছি যে পানিহাটিতে 50 বছরের অধিক মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল। আজ আমরা বলতে পারি যে পানিহাটির মানুষ জবাব দেবে এই বিজেপির বাহুবলী অর্জুনদের, এবং বিজেপিকে আগামী যে কোনো অবস্থায় আমরা মোকাবেলা করতে প্রস্তুত। এই বার্তাই পানিহাটি তৃণমূল কংগ্রেস জ্যোতিপ্রিয় মল্লিকের এবং স্বপন ঘোষের নেতৃত্বে তৈরি আছে। সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, তারা মিছিলের সামনে আছেন। আমরা আমাদের কর্মী বন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারা শৃঙ্খলার পরিচয় রাখবেন। নির্মল ঘোষ নেতৃত্ব দিচ্ছেন আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি।